দুই সন্তানের জননীর সাথে ফস্টিনোস্টি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক এক গৃহশিক্ষক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুসিন্দ্রায় বাড়ির মনিরাম পাড়ায়। জানা যায়, মহারানীপুর এলাকার বাসিন্দা প্রাণতোষ সরকারের ছেলে পলাশ সরকার মঙ্গলবার রাতে তুসিন্দ্রায় বাড়ির মনিরাম পাড়ার জনৈক দুই সন্তানের জননীর বাড়িতে যায় ফস্টিনোস্টি করার জন্য। এমন সময় এলাকাবাসীদের সন্দেহ জাগে। সন্দেহবশত এলাকাবাসীরা পলাশ সরকারকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে এই ঘটনা বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশ সরকার সহ দুই সন্তানের জননীকে থানায় নিয়ে আসে। আমরা থানা পড়াইছে যে একজন অপরিচিত ব্যক্তি মনিরাম পাড়া মনিরামপাড়াতে এটা বাড়িতে কিছু লোক তারা আটকে রেখেছে। তাখানে ওইখানে যাই, যাওয়ার পরে স্টাফ নিয়ে যাই, যাওয়ার পরে একটা ছেলে বাঙালি ছেলে এবং ওইখানে ট্রাইবেলের একটা মহিলা ওই ঘরে কিছু পাবলিক আটকে রেখেছে। তখন তারপরে থানাতে নিয়ে আসি। হ্যাঁ, তবে তিনি সার্ভিস করে এটা শুনছি, কিন্তু কোন ডিপার্টমেন্টে করে এটা এখন আমি পরবর্তী সময় জিজ্ঞাসাবাদ করলে বলে দেবো। ব্যুরো রিপোর্ট, হিট নিউজ, ত্রিপুরা।